বিধানসভা নির্বাচনের জন্য রাজ্য বিজেপির পৃষ্ঠভূমি তৈরিই ছিল, অপেক্ষা ছিল শুধু তাঁর। রাজ্যসভার উপনির্বাচনের প্রার্থী হিসেবে বিপ্লব কুমার দেব মনোনীত হওয়ার পর যখন রাজ্যে আসলেন, বিমানবন্দরে মানুষের যে জনঢল নেমেছিল তাঁকে স্বাগত জানাতে, তখনই রাজ্যের মানুষ বুঝে গিয়েছিলেন রাজ্য বিজেপির সোনালী সকালের প্রথম কিরণ পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে হাজির সেই 18 নির্বাচনের মতো অদম্য রাজনৈতিক শক্তি আর বিজেপি সরকার প্রতিষ্ঠার নিশ্চিত প্রতিশ্রুতি নিয়ে। সোমবার রাজ্যসভা উপনির্বাচনে বিপ্লব কুমার দেব বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন আর রাজ্য বিজেপির সেই জয় যাত্রার রথ অশ্বমেধের ঘোড়ার মতো তীব্র শক্তিমান হয়ে ফুটে উঠল মিলন আর বন্ধনের এক প্রবল উজ্জীবিত বিজেপি হিসেবে। অর্থাৎ বিপ্লব কুমার দেব আসলেন আর রাজ্য বিজেপি পূর্ণতা পেয়ে বিপ্লব সঞ্জীবনী মন্ত্রে দীক্ষিত এক নতুন টগবগে বিজেপি, যার এই পূর্ণ রূপ দেখার জন্যই রাজ্যের প্রতিটি গেরুয়া পতাকা প্রিয় মানুষ বুক খুলে অপেক্ষা করছিলেন। মুখ্যমন্ত্রী মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, তরুণ তুর্কি, তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, রতনলাল নাথ, শান্তনাথ চাকমা, প্রেম কুমার রিয়াং, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক থেকে শুরু করে সংগঠনের শীর্ষ নেতা আর মন্ত্রীরা কেনা ছিলেন বিপ্লব কুমার দেবের সঙ্গে এই মনোনয়নপত্র দাখিলের সময়। এক কথায়, টিম বিজেপিকে সঙ্গে নিয়ে রাজ্য রাজনীতির এই কিং মেকার গোটা দলকে গ্রন্থিত করে রিটার্নিং অফিসারের কাছে জমা দিলেন নিজের মনোনয়নপত্র। একই সঙ্গে বিপ্লব কুমার দেবকে দুটি গুরু দায়িত্ব ভার অর্পণ করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। একদিকে রাজ্যসভায় নির্বাচিত হয়ে রাজ্যের কথা তুলে ধরা আর মিলনের সমন্বয় সাধন করা, অন্যদিকে হরিয়ানার মতো গুরুত্বপূর্ণ রাজ্যে বিজেপির পতাকাকে বুলন্দ করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশা নির্দেশে। মনোনয়নপত্র দাখিলের পর সংবাদ মাধ্যমের কাছে দেওয়া নিজস্ব প্রতিক্রিয়ায় তাই বিপ্লব কুমার দেবের কণ্ঠে ছিল তারই প্রতিধ্বনি। তাঁকে এই দায়িত্বভার অর্পণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দলের সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ এবং রাজনাথ সিংহকে গভীর কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা থেকে শুরু করে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, জিষ্ণু দেববর্মন ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্য আর সমর্থকদের। আদরণীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়, আদরণীয় উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন মহোদয়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মহোদয়া, আমাদের প্রদেশ অধ্যক্ষ, সংগঠক আর পুরনো ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তা আদরণীয় রাজীব ভট্টাচার্য মহোদয়, এখানে আমাদের পূর্ব লোকসভার এমপি রেবতী ত্রিপুরা মহোদয় উপস্থিত, আমাদের অ্যালায়েন্স দলের যিনি মন্ত্রী রয়েছেন প্রেম কুমার রিয়াং মহোদয় এখানে উপস্থিত, সমস্ত ত্রিপুরা সরকারের মন্ত্রী, বিধায়কগণ, পার্টির সমস্ত নেতৃত্ব, সবাইকে আমি ধন্যবাদ জানাব। আর তার সঙ্গে সঙ্গে আজ পার্টি যে বিশ্বাস করে আমাকে রাজ্যসভার ক্যান্ডিডেট বানিয়েছে, নমিনেশন দাখিল করেছি, আর তার সঙ্গে সঙ্গে হরিয়ানার রাজ্যের আমাকে প্রভার দেওয়া হয়েছে, আর ত্রিপুরা তো রাজ্যসভার উম্মীদবার বানানো হয়েছে, আমি ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষের প্রতি, জনতার প্রতি আভার প্রকট করি। এবং এই দুটো রাজ্যে 15 দিন করে আমি সময় দেব। ত্রিপুরাবাসীর জন্য যেভাবে কাজ করে যাচ্ছিলাম, পার্টির যে দায়িত্ব ছিল যখন কাজ করেছি, মুখ্যমন্ত্রী হিসেবে যে দায়িত্ব দিয়েছিল কাজ করেছি, এখন মানিকবাবুর নেতৃত্বে সে বিকাশমুখী ধারা নিশ্চিত। যে রাজ্যের মানুষ তাঁকে বিপ্লব কুমার দেব বানিয়েছেন, সেই প্রিয় রাজ্যবাসীর প্রতিও প্রকাশ করলেন গভীর কৃতজ্ঞতা। রাজনৈতিক কর্মসূচির এই প্রতিক্রিয়ায় রাজ্যে 15 দিন আর হরিয়ানাতে 15 দিন করে সময় দেবেন বলে জানান বিপ্লব কুমার দেব। রাজনৈতিকভাবে প্রবল উজ্জীবিত বিজেপি শিবির আর রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আর গোটা বিজেপি টিমকে সঙ্গে নিয়ে মিশন 23 নির্বাচনের জয়ের লক্ষ্যে আজ থেকে সারা রাজ্যে শুরু হবে দলের কর্মসূচি আর কাজ। দলের সর্বস্তরের কর্মকর্তাদের প্রতি তাঁর বার্তা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে ত্রিপুরাকে বানাতে হবে সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা।
এই গোটা কর্মসূচির প্রধান লক্ষ্য যে দ্বিগুণ আসনে জিতে 23 নির্বাচনে আবার বিজেপির সরকার প্রতিষ্ঠা করা, প্রত্যয় ভঙ্গিতে বিপ্লব কুমার দেব সেই কথাই তুলে ধরলেন সবার কাছে। দেশ সর্বাঙ্গীন বিকাশ এবং সংগঠনকে সশক্তিকরণ করার জন্য আমাকে যা যা করতে হবে, যেটা আমি 2015 সাল থেকে ত্রিপুরাতে শুরু করেছিলাম, সেটা আবার মানিকবাবুকে সাথ নিয়ে, রাজীববাবুকে সাথ নিয়ে, সমস্ত মন্ত্রিমণ্ডল, সমস্ত ভারতীয় জনতা পার্টি পৃষ্ঠাপনম পর্যন্ত সমস্ত কার্যকর্তা আমি কি আজকে আহ্বান করব এখান থেকে, যে 23-এর যে নির্বাচন আসছে সেই নির্বাচনে প্রত্যেকটি পৃষ্ঠাপ্রমুখ, প্রত্যেকটি কার্যকর্তা, প্রত্যেকটি ত্রিপুরার মানুষ সবাইকে একত্রিত করে, যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা বানানো, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কাজটা শুরু হয়েছে, সেই ত্রিপুরাকে 2047 পর্যন্ত আমরা যে ভিজন তৈরি করেছি ত্রিপুরার মানুষকে সেই জায়গায় নিয়ে যাব, সেই মন্ত্রকে সামনে রেখে মাননীয়বাবুকে সঙ্গে নিয়ে প্রদেশ অধ্যক্ষ জী রয়েছেন সমস্ত, আর বিশেষ করে জেপি নাড্ডাজি যে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ আছেন, ওনার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীদের মার্গদর্শনে আমরা নতুন ত্রিপুরা করার যে শপথ নিয়েছি সেই শপথকে আমরা 23-এ দ্বিগুণা যে আমাদের শক্তি নিয়ে, যেটা আমি একসময় আদরণীয় মুখ্যমন্ত্রী যিনি প্রদেশ অধ্যক্ষ ছিলেন ওনার কাছে আমি আপিল করেছিলাম যে আমরা 36 পর্যন্ত 18-23 আমাদের 60 লাগবে, সেই দিশাতেই ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা আজ থেকে পুরো ত্রিপুরা রাজ্যে। ত্রিপুরা সুন্দরী মায়ের এই পূর্ণ ভূমিকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর লক্ষ্যে যে বিজেপি দল মন প্রাণ দিয়ে কাজ করবে সেই বার্তাই দিলেন রাজ্য রাজনীতির এই অন্যতম স্ট্রংম্যান। মনোনয়নপত্র দাখিলের সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিনী নীতিদেব এবং অন্যান্য বরিষ্ঠ মহিলা কর্মকর্তারা। স্থানীয় সৎসঙ্গ মন্দিরে গিয়ে সস্ত্রীক আশীর্বাদ প্রার্থনা করেন বিপ্লব কুমার দেব। 23 নির্বাচন যদি বিজেপির পাখির চোখ হয়, তবে সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী আর রাজনৈতিক আইকন বিপ্লব কুমার দেবের এই মনোনয়নপত্র দাখিলের সময় রাজনৈতিকভাবে প্রবল উজ্জীবিত আর গ্রন্থিত বিজেপির এই মহাশক্তিধর ছবি প্রমাণ করেছে এতদিন শুধু রাজনৈতিক মঞ্চে বিপ্লব কুমার দেবেরই অপেক্ষায় ছিল আপামর হৃদয়। বিপ্লব কুমার দেব আসলেন আর রাজ্য বিজেপি এক সূত্রে গ্রন্থিত এক প্রবল রাজনৈতিক শক্তি যারা আসমুদ্র হিমাচল জুড়ে দাঁড়িয়ে আছে। রাজ্য রাজনীতিতে এই সুরের প্রধান রচয়িতা সেই বিপ্লব কুমার দেবী। সোমবার তা আবার প্রমাণিত হল, তাকে ছাড়া পূর্ণতা বলে রাজ্য বিজেপিতে কিছুই হয় না। সব হিসেব নিকেশের পরেও তিনি বিপ্লব কুমার দেব, যাকে মানুষ ভালোবাসে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।